পৌরসভায় মনোনয়ন ঘিরে মেয়রের নির্বাচন ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। মনোনীত কাউন্সিলরদের শপথ গ্রহণে রীতিমতো অশান্তি। মুখোমুখি বিজেপি এবং আপের দুই প্রার্থী, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, দিল্লি পৌরসভার মেয়রের নির্বাচনকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি কেন তৈরি হলো, কি সমস্যা? দেখো কুসুমিতা, কয়েকদিন হলো ভোট শেষ হয়েছে এবং এমসিডি ইলেকশনে মেজরিটি পেয়েছে আম আদমি পার্টি। আজকে প্রথম সভা ডাকা হয়েছিল যেখানে এজেন্ডা ছিল কি মেয়র এবং ডেপুটি মেয়রকে ইলেক্ট করবেন কাউন্সিলররা, কিন্তু তার আগে সব কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করানো হবে এবং সেটার জন্য প্রোটেম স্পিকার অ্যাপয়েন্ট করা হয়েছিল। কিন্তু প্রোটেম স্পিকার যখন প্রথম সিদ্ধান্ততে তিনি জানান কি যারা নমিনেটেড 10 জন কাউন্সিলর এসছেন, যাদেরকে উপরাজ্যপাল নমিনেট করেছেন, তারা প্রথমে শপথ নেবেন এবং তারপরে যারা জয়ী হয়ে এসছেন কাউন্সিলররা তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। এবং এটাতেই আপত্তি করে বিজেপি তরফ থেকে কাউন্সিলররা। সেখানে বিজেপি সাংসদরা উপস্থিত ছিলেন, বিধায়করা উপস্থিত ছিলেন, যেহেতু তারাও মেম্বার হিসাবে কাজ করতে পারেন এমসিডিতে, তারা উপস্থিত ছিলেন, তারা আপত্তি করেন। তারা বলেন যে প্রথমেই যারা জয়ী হয়ে এসছেন কাউন্সিলররা তারা শপথ নেবেন এবং তারপর নমিনেটেড মেম্বাররা শপথ নেবেন। এবং এটা নিয়েই দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে, চেয়ার ছোড়াছুড়ি হয়েছে, এমনকি প্রোটেম স্পিকারের মাইকও কেড়ে নেওয়া হয়, সেটাকে ভাঙচুর করা হয়েছে। একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় এমসিডি যে সেন্টার রয়েছে সেখানে। এবং আজকে যে এজেন্ডা ছিল কি স্পিকার এবং ডেপুটি স্পিকার কেলেক্ট করা হবে, সরি ডেপুটি মেয়র এবং মেয়র কেলেক্ট করা হবে, সেটা হয়নি, সভা বাতিল করে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে খুব সম্ভবত আগামীকাল আবার সভা ডাকা হবে, যেখানে এজেন্ডা একটাই থাকবে, এক হলো মেয়র কেলেক্ট করা এবং ডেপুটি মেয়র কেলেক্ট করা। কিন্তু বিরোধ করা হচ্ছে আম আদমি পার্টির তরফ থেকে, তারা বলছেন আজকে যে বিশৃঙ্খলা বা হিংসা হয়েছে বা অশান্তি হয়েছে সেটার জন্য দায়ী বিজেপি। তারা বলছেন ব্যাকডোর থেকে বিজেপি আবার মেয়র এবং ডেপুটি মেয়রের পদ কেড়ে নিতে চাইছে, তাদের থেকে তাই আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা নমিনেটেড এসছেন, যাদের ভোটের অধিকার নেই তাদেরকে প্রথমে শপথ করে দেওয়া হোক এবং তারপর তাদেরকে ভোটের অধিকার দেওয়া হবে। এই অভিযোগ করছেন সঞ্জয় সিং, আম আদমি পার্টির এমপি। অন্যদিকে মীনাক্ষী লেখি এবং মনোজ তিওয়ারি জানাচ্ছেন যে তাদের কাছে তো নম্বর নেই, নম্বর রয়েছে আম আদমি পার্টির কাছে, তাদেরই মেয়র এবং ডেপুটি মেয়র হবেন। সেক্ষেত্রে কেন এই হিংসা এবং বিশৃঙ্খলা হলো এমসিডির শপথ বাক্য পাঠ করানোর জন্য, সেটার জন্য তারা দায়ী করছেন আম আদমি পার্টিকে। এখন দেখতে হবে কুসুমিতা, আগামীকাল আবার সভা হয়তো ডাকা হবে, সেখানে কি পরিস্থিতি হচ্ছে, কেন কি এমসিডি সেন্টারকে খালি করে দেওয়া হয়েছে কিন্তু বাইরে এখনো আম আদমি পার্টি এবং বিজেপির কাউন্সিলররা স্লোগান দিচ্ছেন, পুলিশ মোতায়েন করা হচ্ছে বাইরে যেন কোনো হিংসা না হয়। তবে মনে করা হচ্ছে আগামীকাল যখন সভা ডাকা হবে তার আগে এই পরিস্থিতি যেন না হয় সেটার জন্য পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ।